বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় অপচয় রোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গতকাল থেকে সারা দেশে এক ঘন্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। তবে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, নওগাঁ, মেহেরপুর, টাঙ্গাইল, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সারাদিনে শিডিউলে 1 ঘন্টা করে বিদ্যুৎ না থাকার কথা থাকলেও দিনের মধ্যে 10 বারেরও বেশি লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে রাজধানীতেও শিডিউল বিপর্যয় হয়েছে লোডশেডিংয়ের। এলাকাভিত্তিক যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার বাইরের সময়ও অনেক এলাকায় বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছে রাজধানীবাসী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ায় এই খাতে অস্থিরতা তৈরি হয়, যার প্রভাব পড়েছে সারা দেশে। নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে বিবাদ নাই, মানুষ যখন ঘুমায় থাকতেছে রাত্রি 3টার সময় নাই, দুইবার গেছে, কোন টাইমে গেছে এইটা আমি বলতে পারবো না। কারেন্ট গেছে 10:45টার সময় বিকেলে না সন্ধ্যার আগে একবার গেছে, ওখানে কত 20 মিনিটের মতো লোডশেডিং ছিল। কোনো কোনো দিনে 1 ঘন্টা যায়, আবার 2 ঘন্টা চলে যায়। দর্শক, এই মুহূর্তে লোডশেডিং এর খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল থেকে শরীয়ত খান ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন জিএম সজল। প্রথমেই যাব শরীয়ত খানের কাছে। শরীয়ত, সারা দেশে তো 1 ঘন্টা করে লোডশেডিং শুরু হয়েছে, তো রাজধানীতে লোডশেডিং এর কি অবস্থা দেখছেন, এছাড়া কতক্ষণ থাকছে না এই লোডশেডিং জানাবেন। ফারিয়া, আমি এই মুহূর্তে টাউন হলে যে স্থানটিতে রয়েছি মুরগিপট্টি, সেখানে আসলে ঠিক 1টা থেকে 2টো পর্যন্ত বিদ্যুৎ থাকার কথা না, বিদ্যুৎ অফিসের থেকে যে শিডিউল দিয়েছে, কিন্তু এখনও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিদ্যুৎ রয়েছে। তো আসলে এই শুধু এই এলাকা না, আজকে আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, প্রতিটি এলাকায় কিন্তু শিডিউল অনুযায়ী কোথাও বিদ্যুৎ যাচ্ছে না, কোনো কোনো জায়গায় 1 ঘন্টা আগে যাচ্ছে বা কোথাও 1 ঘন্টা পরে যাচ্ছে। তো আসলে শিডিউল যে দিয়েছে বা মানুষজন সেই শিডিউল অনুযায়ী একটা প্রস্তুতির যে বিষয়ে যে জন্য দেওয়া হয়েছিল শিডিউলটা, কিন্তু সেই কাজে কিন্তু দিচ্ছে না। মানুষজন সবাই অভিযোগ করেছে যে তারা যে শিডিউলটা পেয়েছেন সেই শিডিউল অনুযায়ী কিন্তু বিদ্যুৎ না যাওয়ায় আসলে সবাই কেউ কেউ একটু সমস্যায় পড়েছেন, কারণ অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে শুধুমাত্র বিদ্যুতের উপরে চলে, তারাও সমস্যায় রয়েছেন। তো আসলে বেশিরভাগ এলাকায় এই অবস্থা ঢাকা শহরে, আর বেশিরভাগ এলাকায় কিন্তু একবারই বিদ্যুৎ যাচ্ছে এবং 1 ঘন্টা করে, কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যে একাধিকবার যাচ্ছে। তবে আমরা বিদ্যুৎ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছে যে দ্বিতীয়বার যেটা যাচ্ছে সেটা বিদ্যুতের কোনো কাজের জন্য যাচ্ছে, এছাড়া যে বিদ্যুতের সময়টা তারা যে শিডিউল বিপর্যয় সেই বিষয়ে তারা বলেছেন যে আসলে 4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একই সময়ে 4 মেগাওয়াট বন্ধ থাকার কথা, তো সেক্ষেত্রে অনেক এলাকায় 4 মেগাওয়াট নেই, যার কারণে অন্য আরেকটি এলাকা একসাথে বন্ধ করতে হচ্ছে। এই সমন্বয়ে আসলে এই বিদ্যুতের সমন্বয় করতে গিয়ে আসলে তাদের এই শিডিউল বিপর্যয়টা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পেট্রোল পাম্প নিয়ে যেটা বলেছিল যে সপ্তাহে 1 দিন বন্ধ থাকার কথা, সেখানে কিন্তু একটু সমস্যা হয়েছে যে এখন পর্যন্ত তারা সেই শিডিউল পাননি। এছাড়া পেট্রোল পাম্পের সাথে যে সিএনজি পাম্প নিয়েও কিন্তু কোনো কথা তারা জানতে পারেনি বা কোনো সিদ্ধান্ত হয়নি, যার কারণে যেসব জায়গায় পেট্রোল পাম্প এবং সিএনজি পাম্প একসাথে রয়েছেন, যেসব তারা একটু দোটানায় রয়েছেন আর কি, তারা একটু সিদ্ধান্তহীনতায় রয়েছেন, এবং এখন তারা বলছেন যে সব কিছু যদি তাদেরকে ভালো জানিয়ে দেওয়া হয় তাহলে তারা ভালো একটা সিদ্ধান্তে আসতে পারবেন। তো রাজধানীর ঢাকা শহরের এই ছিল আসলে বিদ্যুতের পরিস্থিতি। আমরা এখন বগুড়ায় বিএম সজলের কাছে আমাদের প্রতিনিধি আছেন, আমরা তার কাছে যাব যে বগুড়ার কী পরিস্থিতি সেটা জানতে। সজল, ধন্যবাদ আপনাকে। আপনি রাজধানীর চিত্র দেখছেন, একই চিত্র মোটামুটি কিন্তু বগুড়ায় কিন্তু এই যে বেশ কিছুদিন যাবত বিদ্যুতের লোডশেডিং, এবং পরবর্তীতে এই যে শিডিউল আকারে এবং প্রতিদিন দিনের বেলা 1 ঘন্টা এবং রাতে 1 ঘন্টা এই ধরনের একটি শিডিউল করে কিন্তু ইতিমধ্যেই সেটি তালিকা প্রকাশ করা হয়েছে যে কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবে না। এরপরে কিন্তু মানুষের ভিতরে একটা স্বস্তির ভাব ছিল যে দিনে 2 ঘন্টা তারা মেনে নিতে চেয়েছিল, যেহেতু জ্বালানি সংকট সমাধানের জন্য এটি এবং সরকারের সিদ্ধান্ত, এটিতে মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু গতকাল থেকে এই শিডিউল
যখন থেকে শুরু হয়েছে গতকাল প্রথম দিনেই কিন্তু গতকাল এবং আজকে প্রথম দিনে আমি এই যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এই এলাকাটি বিদ্যুৎ ও বিতরণ বিভাগ নেসকোর অধীন তিনের আওতাধীন চকজাদু রোড এলাকা এই এলাকার স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানাচ্ছি যে এখানে গতকাল ছয় থেকে সাতবার কিন্তু লোডশেডিং হয়েছে এবং দফায় দফায় এক ঘন্টা দুই ঘন্টা পরপর হয়েছে এটি তাদের অভিযোগ রয়েছে এবং আজকেও সকাল থেকে ইতিমধ্যেই তিন দফা কিন্তু বিদ্যুৎ এখানে লোডশেডিং হয়েছে যেটি এক ঘন্টা এগারোটা থেকে বারোটা পর্যন্ত হওয়ার কথা এটি নিয়ে মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে এবং আমরা কথা বলেছি কিন্তু নেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নাম প্রকাশ না করার সাথে আমাকে নেসকোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুদিন আগে ফোনে জানিয়েছেন যে আজকে সকাল নয়টায় তাদের চাহিদা ছিল একশো সাতষট্টি মেগাওয়াট কিন্তু তারা পেয়েছেন ১২২ মেগাওয়াট এই কারণে যে ঘাটতিটুকু এই ঘাটতিটুকু পোষাতে এবং বিভিন্ন জায়গায় মেরামত কাজের কারণে তাদেরকে দফায় দফায় লোডশেডিং করতে হয়েছে সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে তারা যদি দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টাও লোডশেডিং হয় তারা মেনে নেবে কিন্তু এতে দফায় দফায় আচমকা লোডশেডিং বিদ্যুৎ আসার পরে কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা থাকার পরেই বিদ্যুতের আবার লোডশেডিং এটি তারা মেনে নিতে পারছে না এটি নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে শিডিউল অনুযায়ী তারা বিদ্যুতের যদি লোডশেডিং করা হয় এটিতে মানুষ দেশের সাথে এটি মেনে নিতে রাজি আছে কিন্তু তারা বলছেন যে কিন্তু কোনো ধরনের আচমকা নোটিশ ছাড়াই হঠাৎ করে বিদ্যুৎ আসার পরে বিদ্যুৎ চলে যাচ্ছে এটি তাদের জন্য কষ্টকর এবং ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে এবং বিশেষ করে বাসা বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে রুগী রয়েছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন সব মিলিয়ে বিদ্যুতের এই যে লোডশেডিংয়ের যে শিডিউল সেটি যদি জি শরীয়ত এবং সজল আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ রাজধানীর মোহাম্মদপুর টাউন হল থেকে শরীয়ত খান ও বগুড়া থেকে জানাচ্ছিলেন জি এম সজল